অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির ভোক্তা পর্যায়ে দর বেঁধে দেওয়া হচ্ছে গেল বছরের এপ্রিল থেকেই প্রতি মাসে একবার করে। তারই ধারাবাহিকতায় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিআরসি অক্টোবর মাসের নতুন দর ঘোষণা করে অনলাইনে সংবাদ সম্মেলন করে। ঘোষণায় বিআরসির চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে এবার দেশের বাজারেও দাম কমানো হলো। নতুন দর অনুযায়ী 12 কেজির সিলিন্ডার বিক্রি হবে 1200 টাকায়, 12.5 কেজির দাম 1251 টাকা, আর 45 কেজির এলপিজির সিলিন্ডারের দাম হবে 4500 টাকা। কমেছে অটোগ্যাসের দামও, প্রতি লিটার অটোগ্যাস পাওয়া যাবে 55.92 টাকায়। নতুন দর রোববার সন্ধ্যা 6টা থেকেই কার্যকর। মূসক সহ মূল্য প্রতি লিটার 55.92 টাকায় সমন্বয় করে তো আদেশ প্রদান করা হয়েছে। তা থেকে প্রতীয়মান গত মাসের তুলনায় 12 কেজি বোতলের দাম 35 টাকার মতো কমেছে। চলতি মাসে এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিটনের মিশ্রণের দাম প্রতি টনে $570.50 বিবেচনায় নিয়ে দাম নির্ধারণ করেছে বিইআরসি, যেখানে আগের মাসে প্রতি টনের দর ধরা হয়েছিল $637। তবে দেশের বাজারে দাম কমার এই প্রভাব পড়েছে খুবই সামান্য। সেন্ট্রাল ব্যাংক ডলারের কনভার্সন কি হবে সেটা নিয়ন্ত্রণ করে, আর সরকারের তরফ থেকে জ্বালানির মূল্য, বিশেষ করে ডিজেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এই দুইটা কম্পোনেন্টকে উপেক্ষা করার মতো অবস্থা বা কোনো সুযোগ কমিশনের আছে বলে আমি মনে করি না, এবং কমিশনও মনে করে যে এটা ডাইরেক্ট গিয়ে অপারেটরের উপর পড়েছে, তাদের ইম্পোর্টের উপর পড়েছে, আর সেই কারণে আন্তর্জাতিক বাজারে আপনার এলপিজির দাম কমা সত্ত্বেও আমরা ভোক্তাদেরকে সেই সুবিধা দিতে পারছি না। অভিযোগ আছে বিআরসি প্রতি মাসেই এলপিজির নতুন দাম নির্ধারণ করে দিলেও সেই বেঁধে দেওয়া দরে এলপিজি পান না গ্রাহকরা। বিআরসি বলছে অভিযোগ জানালে ব্যবস্থা নেবেন তারা। যারা বেশি দামে চাচ্ছেন, আপনি বেশি দামে কিনতেছেন, ভালো কথা, কিন্তু কেনার সঙ্গে সঙ্গে একটা রসিদ তো আপনি একটা পেতে পারেন, এটা আপনাকে নোবডি ক্যান ডিনাই। আপনি সেই রসিদটা নিয়ে আপনারা কেন আমাদেরকে যদি একটু জানান, একটু দেখেন আমরা কি কিছু করি কি করি না। 50 টাকা থেকে 60 টাকা, কোনো কোনো জায়গায় 100 টাকা, এই মূল্যের সঙ্গে ভেরিয়েশন হয়, কিন্তু রসিদ হয় না। তো ভোক্তা পর্যায়ে যদি কেউ রসিদ দিয়ে বিক্রি করে বা কোনো ভোক্তা বাধ্য হন বেশি দাম দিতে, তিনি যদি সরাসরি আমাদেরকে জানান, আমরা ওই কোম্পানির বিরুদ্ধে আমার কমিশনে প্লেস করে আমাদের আইনগত যে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে সেটা আমরা নিতে পারি। বাজারে যাদের বিরুদ্ধে এলপিজির বাড়তি দর নেওয়ার অভিযোগ উঠেছে তাদের অনেকেই বিআরসির লাইসেন্স পাওয়া ব্যবসায়ী নন, এ কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে যাচ্ছে বলে জানায় বিআরসি। ইব্রাহিম পাঠান, এখন ঢাকা।